দর্শক, শারদীয় দুর্গোৎসবের সর্বশেষ খবর জানাতে ওয়াশিংটন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ রায়। শুভ, ওয়াশিংটনের শারদীয় দুর্গোৎসবের খবর আমাদের জানাবেন। হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ। আমার পিছনে নীলাচল দুর্গোৎসবের নবম দুর্গোৎসব, ভীষণ অনেক ভক্তবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, অনেক মানুষই, অনেক শ্রেণী পেশার মানুষ এখানে চলে এসেছেন, যার কারণে আমার যান্ত্রিক একটু ত্রুটি হতে পারে, সেই জন্য আমি আগেই দর্শকদের ক্ষমা দৃষ্টি সুন্দর দেখবেন বলে আশা করি। আমাদের সাথে আছেন এই দুর্গোৎসবের সভাপতি বাবু প্রাণেশ হালদার। বাবু প্রাণেশ হালদার, এই যে ওয়াশিংটন ডিসিতে আমাদের দুর্গোৎসব, আপনারা কতদিন ধরে করছেন বা এই সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন। তো সবাইকে পুজোর শুভেচ্ছা। আমরা এখানে ওয়াশিংটনের নীলাচলের দুর্গা পুজোতে আজকে আছি। আমরা এখানে এটা 9th ইয়ার, সো 9 বছর ধরে করছি এবং এভরি ইয়ার ইজ গ্রোয়িং এন্ড গ্রোয়িং এন্ড গ্রোয়িং, থাউজেন্ডস অফ পিপল আর কামিং। এন্ড আমাদের আছে তো সকালবেলা পুজো হচ্ছে, তারপরে আমাদের লাঞ্চ হচ্ছে এখন অ্যাজ ইউ ক্যান সি আমাদের পিছনে, তারপরে আবার আমাদের সন্ধ্যা এখন কালচারাল শুরু হচ্ছে রাত্রি 3:30, তারপরে আমাদের বাইরে থেকে শিল্পী আসছে, আমাদের ডিনার আছে, সিঁদুর খেলা হবে, তারপরে আমাদের অনেক আনন্দ হবে। তো সবাইকে গেন আমাদের দুর্গা পূজার শুভেচ্ছা। এন্ড হাবিব, আপনাকে আরেকটু বলে রাখি যে আসলে পূজোতে আমাদের তিনটি পর্ব, একটা হচ্ছে মহালয়া, একটা হচ্ছে বোধন এবং বিসর্জন। আজকে হচ্ছে মহাসপ্তমী, মহাসপ্তমী, তারপরে অষ্টমী, নবমী, বিজয়া দশমী, বিসর্জন। তো এই শুধু পূজার শুধু এইটি নয়, আমাদের সেই সাথে থাকে একটা উৎসব। তো উৎসব সম্পর্কে বলবেন আজকের আমাদের, আজকে যদি আপনি যদি বলেন উৎসব সম্পর্কে, আজকে যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন পূজোর সাথে উৎসব। নমস্কার সবাইকে, শুভ পূজো। সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের নীলাচলের প্রথম একটা লক্ষ্য হচ্ছে গিয়ে আমাদের যে নতুন জেনারেশন থাকে তাদেরকে আমাদের সেই সংস্কৃতিটা তাদেরকে বুঝিয়ে দেওয়া, যাতে আমাদের সংস্কৃতি হারিয়ে না যায়। এর জন্য আমাদের নীলাচলের অন্যতম একটা কিন্তু উদ্যোগ থাকে হচ্ছে আমাদের নতুন জেনারেশনকে এই কালচারে বা নিয়োজিত করা। তো আমাদের কালচারাল অনুষ্ঠানে আমাদের প্রথম যে সেকশনটা থাকবে, আমাদের লোকাল, আমাদের বাচ্চারা যারা আছে তারা পারফর্ম করবে, এবং তাছাড়াও থাকছে বড়রা যারা গান শেখে এখানে তাদের আমাদের পারফর্ম করবে। এবং এর পরেও আমাদের যারা মানে সবার সাথে একসাথে হওয়ার জন্য থাকবে আমাদের